পুর উপভোটের সরপ্রচারের শেষ দিন প্রচারে ঝড় তুলল কংগ্রেস কয়লা শহরে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে চলে প্রচার অভিযান অন্তিম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে ফের ভোট ভিক্ষে চাইলেন তারা প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন দেশের অবস্থা ভালো নয় এর থেকে উত্তরণের একমাত্র পথ কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনা আমরা কংগ্রেস থেকে প্রার্থী করেছি পল্লবী মালাকার এলাকা মানুষের সঙ্গে আলোচনা করে উপযুক্ত দেখে আমরা দিয়েছি এবং এত চলে অনেক সমস্যা আছে সমস্যার সমাধানের জন্য পল্লবী কংগ্রেসের থেকে জিতলে প্রচুর কাজ করে এখানে সিপিএমের একজন মহিলা নির্বাচিত ছিলেন কিন্তু তাকে জোর জবরদস্তি করে জোর করেই রিজাইন করিয়েছিল এই কারণে এলাকার মানুষ বিজেপির উপরে সাংঘাতিক বিরক্ত আছে আমরা বিশ্বাস করি এলাকার মানুষ রাজনীতির সচেতন তারা সব দিকে বিবেচনা করে কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করবেন কংগ্রেস ছাড়া রাজ্য চলবে না কংগ্রেস দেশ চলবে না চলতে পারে সেটা সঠিকভাবে চলবে না দেশের পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে ধরো মানুষ কংগ্রেসকেই বেছে নেবে আমি বিশ্বাস করি পুরসভার উপভোটকে কেন্দ্র করে শহরে রাজনীতির উত্তেজনার পারদ চড়ছে বর্তমান বিরোধী দল সিপিএম চাইছে এক আসনে জয়ী হয়ে পুর পরিষদ দখল রাখতে বিজেপি মরিয়া পুর পরিষদে দখল করতে কংগ্রেস উপভোটের মাধ্যমে চাইছে শক্তি জানান দিতে